नमस्कार बंधुरा, आमी मिठु मिठु रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। नतून एकटा बछर नतून एकटा रेसिपि निये चले एसेछि मिठु रान्नाघरेर तरफ थेके। आपनादेर सबाइके हैपी निउ इयार, आपनादेर बछरटा खूब भालोभाबे काटुक। एर जोन्नो आमी एई पायेसेर रेसिपिटा एनेछि जे सबाई बछरेर शुरूते मिष्टि मुख दिये शुरू होक। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকুন। আর এই পায়েসের রেসিপিটা দেখুন, এই রেসিপিতে আমি কিন্তু কতটা গুড় লাগবে, দুধের পরিমাণ, চালের পরিমাণ সব কিছুই কিন্তু বলেছি। এই হয়ে গেল আমাদের নতুন পাটালি গুড়ের পায়েস। দেখুন কি সুন্দর হয়েছে, আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তাহলে চলুন শুরু করি। তাহলে পাটালি গুড়ের পায়েসটা বানাবো। এখানে আমি পাটালি গুড় রেখেছি, পাটালি গুড় আর তার সাথে রেখেছি গোবিন্দভোগ চাল। এই চালটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হয় বলে এই চালটা দিয়ে পায়েসটা করলেই খুব ভালো লাগে খেতে। গোবিন্দভোগ চালটাকে আমি একটু ধুয়ে রেখেছি আর পাটালি গুড় রেখেছি। আর হিসাবটা হচ্ছে 1 লিটার দুধে 100 চাল, আর তার সাথে গুড় লাগবে হচ্ছে 200 গ্রামের মতো। মিষ্টিটা কম বেশি আপনারা করে নিতে পারেন, এর থেকে কমও দিতে পারেন, এর থেকে বেশিও দিতে পারেন। এই হিসাবটাতে কিন্তু আমি পায়েসটা বানাবো। আর দুধ ওখানে আমি বসিয়ে দিয়েছি গ্যাসে। দুধ হচ্ছে আমি 2.5 লিটার দুধ নিয়েছি। তাহলে চলুন গ্যাসের ওখানে চলে যাই। এই দেখুন দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা এখন ফুটে উঠবে। এখানে আমি প্যাকেটের দুধ ব্যবহার করছি, এই যে আমুলের এই প্যাকেটটা নিয়েছি আমি। গরম হয়ে গেছে, একটু ফুটে উঠলেই তারপর আমি চালটা দিয়ে দেবো। দুধটা দেখুন এবার ফুটে গেছে, একদম টক টক করে দুধটা ফুটছে। এবার কি করব, এবার চালটা যে রেখেছিলাম ধুয়ে, সেই চালটা এবার দুধের মধ্যে দিয়ে দেবো। চালটা দেওয়ার সাথে সাথে এই চালটা একটু জড়ো জড়ো হয়ে যায়, যদি না নরম হয় তাহলে একটু সমস্যা নিয়ে দেবে। এবার এটাকে আমি বসিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটাকে এবার একটু কমিয়ে দেবো। কমিয়ে এটা আবার হবে, মাঝে মধ্যে একটু নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত চালটা সেদ্ধ না হয়। চালটা দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনো আর একটু হবে। চেক করছি প্রায় হয়েই গেছে, আর 2 মিনিট বাদেই আমি গুড়টা মিশাবো। আর এই পায়েসটাতে কিন্তু আমি কোনো এলাচের ব্যবহার করলাম না, এলাচ বা তেজপাতা, কারণ এটা যেহেতু নতুন পাটালি গুড়ের পায়েস হচ্ছে, এই পাটালি গুড়ের একটা নিজস্ব গন্ধ আছে, সেটাই পায়েসটা ভালো লাগে খেতে। না আলাদা করে আমি এলাচ বা কিছু মেশালাম না। আর কাজু কিশমিশ আপনারা চাইলে কিন্তু দিতে পারেন, কিন্তু আমি এই গুড়ের পায়েসে কাজু কিশমিশটা পছন্দ করি না, সেজন্য আমি এখানে দিচ্ছি না। চালটা এবার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি কী করবো, গুড়টা দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দিলাম, মেশাবো। আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখুন ছুরি দিয়ে একটু ছোট করে কেটে নিয়েছি, তাহলে গলতে সুবিধা হবে। খুব সুন্দর গুড়টা, গুড়ের খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, সেই জন্যই আমি গুড়ের, যেহেতু শীতকালের এই গুড়ের পায়েসটা খেতে ভীষণই ভালো লাগে, গুড়ের নিজস্ব একটা সুন্দর গন্ধ আছে, এজন্য আলাদা করে আমি কোনো এতে ফ্লেভার মেশালাম না, যেটা এলাচ বা তেজপাতা। আর কাজু কিশমিশটা আমি গুড়ের পায়েস পছন্দ করি না, সেজন্য কিন্তু আমি দিলাম না।
চিমটে নুন, যে কোনো মিষ্টি জিনিসে আমি এক চিমটে নুন দিই, তাহলে টেস্টটা খুব ঠিকঠাক হয়, ব্যালেন্সটা ঠিক হয়। নুনটা এখনো মেল্ট হবে, নুনটা এখনো গলে যায়নি। এই সময় মিষ্টিটা একটু চেক করে নেবেন, ভুগটা একদম গলে গেছে আমি দেখে নিলাম, ঠিক আছে আমার মিষ্টিটা একদম। মিষ্টিটা কিন্তু নিজেদের ইচ্ছে মতো কম বেশিটা আপনারা করে নেবেন, খুব সুন্দর পায়েসের গন্ধ বেরোচ্ছে। চালটা যাতে একদম গলে গলে না যায় সেই অবস্থা, মানে তার আগেই কিন্তু গুড়টা মিশাবেন। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে, এবার কিন্তু পায়েস আমার একদম হয়ে গেছে, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু বসে যাবে। তাহলে কেমন লাগলো রেসিপিটা, ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এই শীতকালে এই গুড়ের পায়েস খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর এটা ঠান্ডা করে পরের দিন খেতে কিন্তু বেশি ভালো লাগে, একদম জমে থাকে, খিরখির লাগে তখন কিন্তু খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী রান্না নিয়ে আমি আবার ফিরে আসবো, আর নতুন বছর আপনাদের সবার খুব ভালোভাবে কাটুক। নমস্কার।